না প্রিয় বন্ধু, তুমি ভেবো না আমি তোমায় ওই বিখ্যাত হীরে মুক্তোর দেশ আজকার জাদুকরের ওই গুহায় পৌঁছে দেব। হ্যাঁ, তারপর আজকার জাদুকরকে মেরে ওই দ্বিতীয় মুক্তোটি তুমি কেড়ে নিও। এসো দানিয়েল, আমাদের এখান থেকে এগিয়ে আমাদের গন্তব্যের দিকে চলা উচিত। ওই জিঙ্গাল দেব আমায় খুঁজছে নিশ্চয়ই। আমি খুঁজে বেড়াচ্ছি তালিবকে, ও আমার উপদ্বীপে আছে, অথচ তোমরা তাকে ধরে আনতে পারলে না। এরা খালি হাতে এসেছি, কেটে ফেলো এদের হাত। এরা শাহজাদা দানিয়েলকেও ধরে আনতে পারেনি। দানিয়েল তার আসল চেহারা ধারণ করে থাকে না, ও সাপের রূপে যেখানে সেখানে লুকিয়ে পড়ে। আর যখন তালিবকে তোমরা দেখেইছিলে, তাকে বেঁধে নিয়ে এলে না কেন? ও দেখতে দেখতে কোথায় গায়েব হয়ে গেল যে? জিঙ্গল দেবের গোলাম হে সঙ্গেরাও, যা তালিবকে খুঁজে আন। যাচ্ছি আমার মালিক জিঙ্গল দেব, তালিবকে এখনই ধরে আনছি। দেখো শাহজাদা জালাল তালিব, ওই সামনে কালো পাহাড় আর সাদা ভূমি দেখতে পাচ্ছ? হ্যাঁ দানিয়েল, কোন জায়গা ওটা? এ হলো সেই জায়গা যেখান থেকে মাটির নিচে দুনিয়ায় যাওয়ার রাস্তা গেছে। আচ্ছা, হ্যাঁ, এখানে বারো মাসে মানে বছরে একবার, বছরের শেষ দিন রাত্রে কেবল একটিবার অগ্নুৎপাত আর ভূকম্পন হয়। সেই ভূকম্পনের ফলে পাহাড়টি দু টুকরো হয়ে যায় আর ভূমিতে ফাটল ধরে, এবং কয়েক মুহূর্তের জন্য সেখানে যে রাস্তা দেখা যায় সেই রাস্তাই তাহেতুসারা পাতাল লোকে যায়। কেবল কয়েক মুহূর্তের জন্য রাস্তাটি দেখা যায়? হ্যাঁ জালাল তালিব। কিন্তু দানিয়েল, তুমি তো বললে যে এক বছরে একটি বার শেষ রাত্রে ভূকম্পন হয়। হ্যাঁ, কিন্তু আমার তাইবার দ্বিতীয় মুক্তটির মেয়াদ আর সময় কেবল 30 দিনের। 15টি দিন তো এখানে আসতেই কেটে গেল, আর কেবল 15 দিন বাকি আছে। এ বড় দুশ্চিন্তা আর উদ্বেগের বিষয়। উদ্বিগ্ন হয়ো না শাহজাদা তালিব, উদ্বিগ্ন হয়ো না, তুমি আল্লাহর সেবক আর তোমার উদ্দেশ্য সাধনের চেষ্টার সাথে তুমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসও রাখো, সেই জন্য আল্লাহ সব দিক দিয়ে তোমাকে সাহায্যও করছেন। আর সুখের বিষয়, এখন এবছরের শেষ পর্ব চলছে আর এখন শুধু 5 দিন বাকি রয়েছে। শুধু 5 দিন? হ্যাঁ, শুধু 5 দিন। ইয়া আল্লাহ, তোমার অসীম দয়া, তোমার কৃপা আমার প্রতি। বছরের এই শেষ রাত্রির জন্য আমাদের 5 দিন এখানেই থেকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ দানিয়েল, আমি খাওয়ার জন্য কিছু ফল পেড়ে নিয়ে আসি। ঠিক আছে, আর আমি পিপাসা নিবারণের চেষ্টা করে দেখি। ঠিক আছে, আমি যাই।
মহাকাশের মালিক, সারা দুনিয়ার মালিক, আমার সাথী, আমার বন্ধু তালিবকে রক্ষা করো, রক্ষা করো হে খোদা। তালিব, 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 আমি আসছি তালিব। আমার মালিক জিঙ্গাল দেব, আমি তালিবকে নিয়ে এসেছি। জিঙ্গাল দেব, মালিক জিঙ্গাল দেব, তোমার অপমানের প্রতিশোধ নাও, শীঘ্র হুকুম দাও। এসে তোমার জাহাজে তোমার সমস্ত গোলামদের ছেড়ে দিয়েছিল। এই তোমার গোলামদের সামনে তোমাকে ভীষণ মেরেছিল, তোমাকে ভীষণ হেয়া করেছিল, এ নিজের পায়ের নিচে তোমার মাথা রেখেছিল, তোমার দিয়ে ক্ষমা চাইয়ে তারপর তোমার ছেড়েছিল। বলো আমাদের মালিক জিঙ্গাল দেব, হুকুম দাও, একে হত্যা কত কি? হুকুম দাও জিঙ্গাল দেব, হুকুম দাও, হুকুম দাও। আমার সেবকগণ একটু দাঁড়াও, শান্ত হও, কেবল কেবল পাঁচটি দিনেরই তো ব্যাপার। পঞ্চম দিন অগ্নুৎপাতের রাত্রিতে, এ বছরের অন্তিম মায়াবী রাত্রিতে, ভূকম্পনের কালো রাত্রি, যা আমাদের শয়তানদের কাছে বড়ই সুখের রাত হয়ে থাকে, সেই সুখের রাত্রিতে আমরা শয়তানের সেবকরা এই আল্লাহর সেবকটিকে মারব, কাটব, ছড়সাব আর খেয়ে ফেলব। না, কি করছো, কি করছো? না 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 না, কি করতে যাচ্ছ? কি করতে যাচ্ছ? কি করছো? এত জুলুম করো না এই মানুষটির ওপর, সময়ের পূর্বে মেরো না যেন। এক, দুই, তিন, চার আর পাঁচ, কেবল পাঁচটি দিনেরই তো ব্যাপার। পঞ্চম দিনে তোমরা সবাই তোমাদের মনের সব ইচ্ছে পূরণ করে নিও, আমিও পঞ্চম দিনের ওই কালো রাতে গুনে গুনে প্রতিশোধ নেব। হ্যাঁ, গুনে গুনে প্রতিশোধ নেব। আমি মালেকা হামিরাকে এই সুখবরটা পাঠিয়ে দিই। হ্যাঁ, জিঙ্গাল দেব, জিঙ্গাল দেব। এ জাদু জগতের মালেকা হামিরা, তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে যে তোমার বিশ্বাসঘাতক প্রেমিক তালিবকে খুনি উপদ্বীপের নরখাদক অধিপতি জিঙ্গাল দেব কয়েদ করে ফেলেছে। তালিবকে নরখাদক অধিপতি জিঙ্গাল দেব কয়েদ করে ফেলেছে। আর আমার মালিক জিঙ্গাল দেব আজ থেকে পঞ্চম দিনে অগ্নুৎপাতের রাত্রিতে ভিন্ন ভিন্ন কায়দায় কষ্ট আর সাজা দিয়ে ওকে মেরে ফেলবে। শাবাস, অভিনন্দন মালিকা হামিরা, অভিনন্দন। আমার অভিনন্দন গ্রহণ করুন মালিকা হামিরা। চুপ কর, দুর্ভাগ্য থাকা, তালিবকে দয়া করুন, আমার দোয়া শুনুন আমার আল্লাহ। এখন তো কেবল একটাই দোয়া রয়েছে নেকবাত, আর তা হলো তালিবের শেষ যাত্রার দোয়া। এবার তুই সেই দোয়াই পড়িস তালিবের স্মৃতিতে। জিঙ্গাল দেব তালিবের হাড়গোড়গুলো চিপিয়ে খাবে, আর পঞ্চম দিন অগ্নুৎপাতের এই কালো রাত, তা এবার সব আশার মৃত্যুরূপে আসবে। আর যখন যখন তৃতীয় মুক্তটি পাওয়া যাবে না, তখন তালিব আর তায়েবার ভালোবাসার জীবনের নিজে থেকেই অবসান ঘটবে। জয় শেষ অবধি আমারই হবে লিমা দেব। আজ আমি দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশালী জাদুকরী, তায়েবার ওই খোদার খিদমতগার, সাহায্যকারী, ধার্মিক দরবেশের চারজন জিনকে আমি মেরে ফেলেছি।
ওর উড়ন্ত কম্বলটি চিমাদেব জ্বালিয়ে দিয়েছে। এবার ওই ধার্মিক দরবেশ তাহেবার তালিবকে সাহায্য করার কথা দুঃস্বপ্নে ভাববে না। এবার ওই দরবেশ কিচ্ছু করতে পারবে না। দেখো ধার্মিক দরবেশ আল্লাহর করুণার জোরে কত কি করতে পারে দেখো। মালিকা হামিরা জাদুকরি। হ্যাঁ, জাদুই জাদুকে নাশ করে আর বিষে বিষে বিষক্ষয় হয়। হে আমার পবিত্র ধর্মদণ্ড, তোমার শক্তি দেখাও। জাদু জগতের অধীশ্বরী মালেকা হামিরা জাদুকরি রূপধারিণী পুতুল, হয়ে ওঠো হামিরা জাদুকরি, হয়ে ওঠো হুবহু মালিকা হামিরা দেহধারিণী। পবিত্র হামিরার ছায়া, হাজির হও, দেখা দাও, হাজির হও, দেখা দাও। হাজির হয়েছি মালিক, গোলাম কনিজ তোমার, পবিত্র হামিরা ছায়া হাজির। হুকুম দাও মালিক আমার। এই হুকুম দিচ্ছি আমি, হে পবিত্র হামিরা ছায়া, প্রথমে তুমি শাহজাদী তায়েবার ছায়া ওর আত্মা ওর মন বন্ধন মুক্ত করো। এই রূপে মালেকা হামিরা জাদুকরির জাদু জোর চূর্ণ হবে। তারপর তুমি শাহজাদী তায়েবার দেহটিকেও বন্ধন মুক্ত করো। জি আচ্ছা মালিক আমার। হে জাদু কারাগার, এই বন্দিনীর আত্মাকে নিষ্কৃতি দাও, নিষ্কৃতি দাও। পবিত্র হামিরার ছায়া, এখনই তাইবার শরীরও নিষ্কৃতি পেয়ে যাবে। আর শরীর বাইরে এলেই মালেকা হামিরার এই শয়তানি জাদুর জাল চিরকালের মতো ধ্বংস হয়ে যাবে। চূর্ণ করো, চূর্ণ করো এই জাদু কারাগারটি। এখনই চূর্ণ করছি। Thank you.
জাদু কারাগার আকরাব 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 এই বন্দিনীর দেহ জাদুকরি হামিরা হামিরা জাদুকরি শাহজাদের শরীর নিষ্কৃতি পাবে না পাবে পাবে না দাঁড়া দাঁড়ারে ছলনাকারী হামিরার পবিত্র ছায়া দাঁড়া না দাঁড়াবো না দাঁড়া শয়তানি এই তুই ভালো করছিস না তুই তাইবার আত্মাকে আমার কয়েদ থেকে নিষ্কৃতি দিয়েছিস এবারে স্বাধীন আত্মাকে আবার ওই কয়েদখানায় আবদ্ধ কর না এখন তাইবার আত্মা আর কয়েদ করা যাবে না এখনই আত্মা কয়েদখানাতে গেলেও আবার বাইরে বেরিয়ে আসার ক্ষমতা রাখে এটা করে তুই আমার মনের জ্বালা আরো বাড়িয়েছিস তুই আমার শক্তি আমার থেকে চুরি করে আমারই বিরুদ্ধে ব্যবহার করে মহা অপরাধ করেছিস অপরাধ তো তুই দুজন প্রেমিক আর প্রেমিকা তালিব আর তায়েবার প্রতি করেছিস ওরে পাপিয়সি তুই তো ওদের শাদী অবধি হতে দিসনি আর হতেও দেব না আমি তায়েবার শরীরে শাদীর রাঙা বসন নয় ওর অপূর্ণ আশার রক্তে রাঙা চাদর কবরে পরাবো আমি ওর জীবনের সব রসনাই নিভিয়ে আধারে ঢেকে দেব যা আলোর জন্য কাতরাবে ভালোবাসা তো স্বয়ংই এক রোশনাই তার অন্য কোনো আলোর সাহায্য দরকারই হয় না তুই তায়েবাকে নিষ্কৃতি দে তুই আমাকে হুকুম দিস কোন অধিকারে তোর তো নিজস্ব কোনো অস্তিত্বই নেই তুই আমার রূপ ধারিণী আমার প্রতিবিম্ব আমার ছায়া দেহ এক রূপও এক কিন্তু আমার এই শরীরে তোর ঘৃণ্য আত্মার চিহ্ন নেই আমার দেহের পবিত্র আত্মা চিরসেবিকা আমার সৎ হৃদয় মালিক আল্লাহর সেবক ধার্মিক দরবেশের আর যদি তোর কাছে তোর আকরব ওই জাদু বিছেটি না থাকতো তবে আমি তোকে সামান্য কীট বানিয়ে আবর্জনায় ফেলে আসতাম শয়তান তোর এত সাহস মালিকা হামিরার সাথে এভাবে কথা বলা স্পর্ধা করিস স্পর্ধা চূর্ণ করার জন্য স্পর্ধিতকেই চাই হামিরাকে বিনাশ করার জন্য হামিরাকেই দরকার হে হামিরার পবিত্র ছায়া তুমি শাহজাদী তায়েবার মানব শরীর এই কাঁচের কারাগার থেকে উদ্ধার করো মালেকা হামিরাকে মারো হে হামিরার পবিত্র ছায়া তোমার সময় ফুরিয়ে আসছে এসো 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 সেবক ধার্মিক দরবেশ তুই তোর আল্লাহর পবিত্র নাম নিয়ে পবিত্র ক্ষমতা আসক্তিতে এবং তোর ভাগ্যের জোরে এতদিন আমার হাত থেকে বেঁচেছিস কিন্তু এবার তুই আর বাঁচবি না খেয়াল রাখিস রে আল্লাহ সেবক আমি আমার প্রত্যাখ্যানের প্রতিশোধ তালিব আর তায়েবার ওপর নেবই আর নিয়ে ছাড়ব
তুই তা এবার আত্মাকে ছাড়িয়ে নিয়েছিস তো কি হয়েছে তালিব তো জিঙ্গাল দেব নরখাদকের মুখে শিকার হতে চলেছে তালিব এখন ওর জীবনের শেষ দিন গুনছে ওকে ওই নরখাদকরা খেয়ে ফেলবে